क्या तुमने कभी ऊंट पाखी का डिम भजा खाया? नहीं, हमने भी नहीं खाया। অল রাইট গাইস, তো আজকে আমরা করতে চলেছি ইতিহাসের সবথেকে বড় ডিম ভাজা। যেহেতু সবথেকে বড় ডিম ভাজা করব, এই জন্য সবথেকে বড় ভাজার জায়গাটাও তো লাগবে। এই জন্য চলে এসেছি একটা দাদার বাড়িতে, যেই দাদা এগ রোলের বিজনেস করে, তাই ওনার কাছ থেকে ধার করে নিলাম আজকের এই বড় তাওয়াটা। তো গাইস, ডিম ভাজার জন্য আমাদের যে তাওয়াটা দরকার সেটা তো আমরা পেয়ে গেছি। এবার আমরা জোগাড় করতে এসেছি যে ওভেন, তো চলো ওভেনটা জোগাড় করি। মামা বাড়ি থেকে জোগাড় করলাম একটা বড় ওভেন। আজকের চ্যালেঞ্জে জানি না আমরা সাকসেসফুল হতে পারবো কিনা, বাট আমাদের বাচ্চাগুলোর মুখের হাসি আর রিভিউ আমাদেরকে সাকসেসফুল করে তুলেছে। গাইস, এই যে আমার টিম মেম্বার এখন গ্যাস সেট করছে, এই যে একজন, আর ওইদিকে একজন তেল নিয়ে খেলা করছে। আর এই তিনজন মিলেই আজকে আমরা ইতিহাসের সব থেকে বড় অমলেট করবো। তার আগে ওদেরকে দিয়ে একটু কাজ করি। একজন এদিকে পেঁয়াজ কাটছে আর একজন কাটছে কাঁচা লঙ্কা, আর এগুলো দেওয়া হবে অমলেটের মধ্যে। আর এই হচ্ছে সেই মুহূর্ত যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। টপটপ ডিমগুলো ফাটাতে যে এত মজা লাগছিল সেটা আর কি করে বলে বোঝাই। বলে যেহেতু বোঝাতে পারবো না, তাই জন্য এক প্লেট ডিম নিয়ে এরকম ভাবে ফাটিয়ে দেখো কেমন লাগে। হঠাৎ করে আমার মনে হলো যে একটা ডিম নিয়ে ওর মাথায় ফাটানো দরকার, তাই জন্য একটা ডিম ফাটিয়ে নিলাম। আমাদের হলুদ রসগোল্লার মধ্যেও এবার ডিমগুলোর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গুলো ঢেলে দিলাম। আর সেই প্রথম থেকে একটা চিন্তা আমার মাথার মধ্যে ঘুরছে যে আমরা সত্যি বড় সাইজের একটা অমলেট বানাতে পারবো। তো চিন্তা করার সময় শেষ, এবার কাজ করার পালা। আর এদিকে আমাদের গ্যাসটাও ধরানো হয়ে গেছে, আর প্রায় একটা ছোট সাদা তেলের বোতল ঢেলে দিলাম তাওয়ার উপর। আর এই দেখো তেলের অবস্থা। আর এই হচ্ছে সেই মুহূর্ত যেটার জন্য এত চিন্তা এত অপেক্ষা। আর সমস্ত ডিমগুলো আমরা এবার ঢেলে দিলাম তাওয়ার উপরে। জো ভি হুয়া, এখনো পর্যন্ত আচ্ছা হি হুয়া। গোটা খাসি, গোটা চিকেনের পর এখন গোটা অমলেট, একান্ত আপন গোটা অমলেট। ইতিহাসের সবথেকে বড় ডিম ভাজা, সবথেকে বড় ডিম ভাজা, গোটা অমলেট, গোটা অমলেট। ইয়ার কি আড্ডার হাসাহাসি বাদ দিয়ে এবার একটা চিন্তার কথা বলি, এত বড় অমলেটটা এবার আমরা উল্টাবো কি করে? বাই দ্য ওয়ে, এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, বাট এটা যদি খুব শীঘ্রই উল্টানো না হয় তাহলে এটা পুরোপুরিভাবে পুড়ে যাবে। এই জন্য এটার নিচে হালকা করে তেল দিয়ে দিচ্ছি। হঠাৎ করে আমাদের মাথায় আইডিয়া আসলো যে তিনটে হাতাখুন্তি হলেই নাকি এটাকে উল্টানো যাবে। এই জন্য লেগে পড়লাম কাজে। বেশি কিছু না, এটাকে হালকা করে উঁচু করে উল্টে দেবো, ব্যাস হয়ে গেলে তো খুবই সহজ ব্যাপার। কিন্তু যা, প্রথমেই এক টুকরো খুলে পড়ে গেল। সব শেষ বন্ধুরা, সব শেষ। ইতিহাসের সব থেকে বড় অমলেট ভেঙে চুরে গেছে বন্ধুরা, ভেঙে চুরে গেছে। তাতে কি হয়েছে, এটাকে আবার খুন্তি দিয়ে জোড়া লাগিয়ে গোল করে নেব। আর এইভাবেই কমপ্লিট হলো আমাদের ইতিহাসের সব থেকে বড় অমলেট। এটার মাঝখানটা একটু পুড়ে গেছে, বাট ওভারঅল সব ঠিকই আছে। শুধু অমলেট ভাজলেই তো হবে না, এটাকে তো খেতেও হবে। এটা ছিল প্রচন্ড ভারী আর গরম, এই জন্য এটাকে সাইকেলে তুলে নিলাম। চলো এবার সাইকেল নিয়ে আমাদের গন্তব্যস্থলের দিকে যাওয়া যাক। আমরা যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, আর আমাদের ডিম ভাজা যাচ্ছে সাইকেলে চড়ে। ওই যে আমাদের ডিম ভাজা দেখা যাচ্ছে। চলো তাহলে এটা ওদেরকে দিয়ে আনবক্সিং করাই, আর ওরা কিভাবে পেপারটা ছিঁড়ে ফেললো শুধু একবার দেখো। প্রথমে ভেবেছিলাম যে হালকা হালকা পুড়ে গেছে, এটা খেতে কেমন হবে জানি না, ওরা আদৌ এটাকে শেষ করতে পারবে কিনা জানি না, বাট ওরা সকলে এটাকে খুব পছন্দ করেছে। কেমন লাগছে বল? সবাই যেটুকু পারবা সেটুকু খাবা, তার বেশি না। জোর করে খাবার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে কিন্তু শরীর খারাপ করবে। হয়তো ইতিহাসের সব থেকে বড় অমলেটটা ভেঙে চুড়ে গেছে, পুড়ে গেছে, বাট ওরা যেভাবে এই অমলেটটাকে শেষ করেছে সেটা দেখেই বোঝা যায় আজকের চ্যালেঞ্জটা আমিই জিতেছি। আপু, আর এক টুকরো ডিম লুকিয়ে রেখেছে কেন রে? কেন, কি কারণে খাচ্ছে না কেন? কারণটা বল, তোরা বল কেন নিয়ে যাবে ডিম, কার জন্য নিয়ে যাবে? এখানে আমাদের পাপ্পু এক টুকরো ডিমও বাড়িতে নিয়ে যাবে বলে রেখে দিয়েছে, এটা নাকি ওর মাকে খাওয়াবে। আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হচ্ছে, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো সকলকে টাটা বাই বাই, সকলে ভালো থেকো।